বাধ্য হয়ে ৩৫ জন সোমালি জলদস্যু ভারতীয় নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে জলদস্যুর ছিটনাই করা রুয়েন জাহাজের জিম্মি সতেরো জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে তারা শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে এক্স বার্তায় বলা হয়েছে চল্লিশ ঘন্টার সংঘবদ্ধ অভিযানের পর এ সফলতা পেয়েছে দেশটির গাইডেড মিজাইল বিধ্বংসী যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতা এক দুই তিন ঢাকায় জমি জিতে জাহাজটিতে অস্ত্র গোলা ও নিষিদ্ধ পণ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে এর আগে ভারতীয় উপকূল থেকে দুই হাজার ছয়শ কিলোমিটার দূরবর্তী জলদস্যু জাহাজ রুয়েনের গতিরোধ করেছিল ভারতীয় নৌবাহিনী এ কাজে তারা সামুদ্রিক টহল বিমানও ব্যবহার করেছে